বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে জঙ্গি হামলা, তাতে পাকিস্তানে মারা গেল দুজন সেনা। হ্যাঁ বন্ধুরা, মাত্র কয়েকদিন আগে বালুচ হামলায় কেঁপে উঠেছিল গাদার বন্দর। এবার সেই গাদারে অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হাতে নিহত হলো পাকিস্তানের দুই সেনা। জানা গিয়েছে বোমা নিষ্ক্রিয় করতে গিয়েছিল সেনাবাহিনী, আর তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এখনকার পাওয়া পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে আঙ্কারা দাম এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখার খবর পেয়েছিল সেনা। গাদার বন্দর থেকে অন্তত 25 কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকাটি। খবর পেয়ে পাক সেনাবাহিনীর ওই এলাকা পৌঁছে যায়। খবর পেয়ে পাক সেনার বাহিনী ওই এলাকায় পৌঁছে যায়, ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে শুরু করে। সেই সময় সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই সেনাকর্মী, গুরুতর আহত হয় আরও চারজন। গাদারের SSP মহসিন জোহেব জানিয়েছিল যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে আপাতত সেখানে চিকিৎসাধীন তারা। তবে হামলাকারীদের খোঁজ এখনও মেলেনি। গোটা এলাকা জুড়ে আপাতত তল্লাশি শুরু করেছে পাকিস্তান সেনা। কোন জঙ্গি গোষ্ঠী হামলার এখনও দায় স্বীকার করেনি, যদিও অতীতে গাদারের একাধিক হামলায় দায়িত্ব নিয়েছে বা দায়ভার নিয়েছে বালুচ বিদ্রোহীরা। গত মাসে বালুচ হামলার কবলে পড়ে পাকিস্তান। আরব সাগরের তীরে গাদার বন্দরটি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্তর্ভুক্ত। বন্দরের উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে সি জিনপিং এর প্রশাসন। বালুচিস্তানে প্রবল অশান্তি, জঙ্গি হামলা সত্ত্বেও ওই বন্দরে উন্নয়ন হয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে। সেই হামলায় 8 জন বালুচ বিদ্রোহী এমনকি 2 পাক সেনার মৃত্যু হয়। তারপরে ফের গাদারের হামলার মুখে পড়ে পাক সেনাবাহিনী।